ইসরায়েলের ভিতরে একজন যুবক, যে যুবক কাঠের বাক্স বানাইতো, কাঠের বাক্স বানায় ফেরি কইরা কইরা মানুষে দারে দারে যা বিক্রি করত, মানুষে দারে যা যা বলতো আমি কাঠের বাক্স বিক্রি করি, তোমরা কি আমার কাছ থেকে কেউ নিবানি, আমি ফেরিওয়ালা আমার কাছ থেকে কেউ যদি কাঠের বাক্স নাও আমি ভালো কাঠের বাক্স বানাইতে পারি। এই নজওয়ান যুবক একদিন হঠাৎ কইরা এমন রাস্তা দিয়া যাইতেছে যে রাস্তার পাশে হলো রাজার প্রাসাদ, রাজার প্রাসাদের পাশ দিয়া যায়, রাজার প্রাসাদের ছাদের উপর দিয়া রাজকন্যার পাদি ওই নজওয়ান যুবকের দিকে নজর কইরা পাগল পাড়া হইয়া গেছে, পাগল পাড়া হইয়া ছাদের থেকে দৌড় দিয়া রাজকন্যার কাছে আইসা বলে, রাজকন্যা এমন একজন সুঠাম দেহের অধিকারী নজওয়ান যুবক দেখলাম, জিন্দগিতে এমন যুবক কোনোদিন দেখি নাই, এমন সুন্দর যুবক। রাজকন্যা ডাক দিয়া বলে, তাহলে যাও তাকে আমার কাছে নিয়ে আসো, সে কি করে কাঠের বাক্স বানায়, ফেরিওয়ালা মানুষের দারে দারে যা ফেরি করে আর কাঠের বাক্স বিক্রি করে। নজওয়ান যুবককে ডাক দেওয়া হলো, এই যুবক ভাই আমাদের রাজকন্যা তোমার থেকে কাঠের বাক্স নিবে, তাড়াতাড়ি আসো। নজওয়ান যুবক পিছন দিকে ফিরা যখন রওনা দিছে, ছাদগুলো বাইতে বাইতে সিঁড়িগুলা বাইতে বাইতে রাজকন্যার দরওয়াজার সামনে আসছে, দরওয়াজার দিকে নজর কইরা দেখে রাজকন্যা যখন ওই ফেরিওয়ালা চেহারা দেখছে, ফেরিওয়ালা চেহারা দেখা পাগল পাড়া হয়ে গেছে, পাগল পাড়া যখন হইছে তো এবার বাদিকে ডাক দিয়া বলে, বাদি রে তাড়াতাড়ি তারে ঘরে ঢুকা। ঘরে ঢুকানোর সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হলো, দরওয়াজায় তালা দিয়ে দেওয়া হলো। এখন নজওয়ান যুবক বলতেছে, কি ব্যাপার আপনারা না কাঠের বাক্স নিবেন, দরওয়াজা কেন আটকাই দিলেন? এমন কথা নজওয়ান যুবক বললে রাজকন্যা ডাক দিয়া বলে, এ ফেরিওয়ালা আর তোমাকে ফেরিওয়ালা হইয়া হইয়া মানুষের দারে দারে বিক্রি করতে হবে না, আজকে শুধু তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দাও, তাহলে তুমি আজীবনের জন্য ধনী হয়ে যাবা, আমি তোমাকে টাকার মালিক বানাই দিব। এমন কথা যখন আল্লাহর গোলাম শুনছে, শোনার সাথে সাথে বলে, না না রাজকন্যা এটা হয় না, কারণ আমার সিনায় আছে আমার আল্লাহ, আমার সাথে আছে আমার আল্লাহ, আমার আল্লাহকে সাথে রাইখা আমি এমন কাজ করতে পারবো না, আমি আল্লাহকে লইয়া এমন কাজে যাইতে পারবো না। এমন কথা শুনলে রাজকন্যা ডাক দিয়া বলে, দেখো না দরওয়াজা আটকানো, তুমি যদি আমার মনের বাসনা পূর্ণ না করো তাহলে তোমাকে বেইজ্জতির মালায় গলায় পড়াইয়া এখান থেকে আঘাতে আঘাতে তোমাকে এখান থেকে বের করা হবে। এমন কথা বললে নজওয়ান যুবক ডাক দিয়া বলে, রাজকন্যা এমন একাকী ঘরে আমি আমার মালিককে অখুশি করতে পারবো না। এমন কথা বললে গুসা নজর দিয়া বলে, আমি কি এখন সৈন্যবাহিনীকে ডাক দিব, এই সৈন্যবাহিনী তোমাকে মারবে, তোমার উপরে নির্যাতন করবে। এমন সময় নজওয়ান যুবক বলে, বুঝেছি, এখন যদি ধরা না দেই তাহলে আমাকে বেইজ্জতির মালা গলায় লইয়া এখান থেকে বের হতে হবে। ডাক দিয়া বলে, রাজকন্যা আপনি তো আছেন স্বর্ণ খচিত খাটে শয়ন, আপনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে,
আপনি তাকায় দেখেন আমি এমন একজন যুবক যে আমার শরীর দিয়া দুর্গন্ধ বাইর হইতেছে কারণ দীর্ঘ পথ আমি অতিক্রম করেছি রাস্তার ধুলাবালি আমাকে দুর্গন্ধ করে ফেলেছে নজওয়ান যুবক বলে রাজকন্যা আমাকে একটু সুযোগ দেওয়া যায় বাথরুমে যে আমি হাত মুখ ধৌত কইরা আমি আবার আপনার কাছে হাজিরা দিব আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে আদর করে দুনিয়ায় পাঠাইলেন আমাদের মাকসাদটা ভিন্ন হয়ে গেল আমরা দুনিয়ার প্রতি মাইল হয়ে গেলাম দুনিয়ার প্রতি ধাবিত হয়ে গেলাম পুরা হায়াতটা গুনাহ দ্বারা আমরা সুসজ্জিত করলাম পিছনের রাতগুলার দিকে তাকান হায়াতের পিছনের যে রাতগুলা আপনার আমার কাছ থেকে অতিবাহিত হয়েছে এই রাতগুলা আপনার আমার কাছ থেকে যেটা চলে যাইতেছে প্রতিটা রাত্রে গুনাহ হইতেছে পিছনের দিনের দিকে তাকান তাকায় দেখবেন পিছনের দিনে আপনার আমার হায়াত যে হায়াতটা অতিবাহিত হইতেছে গুনাহ দ্বারা হইতেছে পিছনের দিনের দিকে তাকাইলেন গুনাহ আমাদের চোখের দ্বারা কত গুনাহ আছে এই চোখ দিয়ে আমরা অশ্লীল চিত্রগুলা তাকায় তাকায় দেখতেছি বেগানা নারী তাকায় তাকায় দেখতেছি চোখটা গুনাহ দ্বারা আমরা নাপাক বানাই ফেলতেছি হায়াত আল্লাহ দিলেন এই হায়াতের মর্ম করার জন্য আল্লাহ আমাদেরকে জবান দিলেন এই জবান দিয়া তুই আমার নাম লবি কিন্তু আমরা এই জবান দিয়া গুনাহ হইতেছে গীবাত হইতেছে শিকায়ত হইতেছে সচরাচর পরনিন্দা হইতেছে মিথ্যা তোহমাত হইতেছে মিথ্যা সাক্ষী হইতেছে গুনাহ হইতেছে জবান দ্বারা এত গুনাহ কেন হইতেছে জানেন এর কারণ হলো একটা আপনার আমার সিনায় রবের ভয় নাই কার ভয় নাই জোরে বলেন কার ভয় নাই আল্লাহর ভয় নাই অথচ কেউ যদি দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলার ভয় জমা করতে পারে রবের মোলাকাতের ভয় কেউ যদি দুনিয়ার হায়াতে করতে পারে আল্লাহ তাআলা ওয়াদা করছেন আল্লাহ তাআলা বলেন এমন বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল মাওয়া দান করব যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর ভয় যদি দুনিয়ায় কইরা ফেলাও দুনিয়াতে যদি করতে পারো আল্লাহ তাআলা বলেন আমি এমন বান্দাকে জান্নাতুল মাওয়া দান করব কিন্তু যাদের দিলটা পাক না যাদের অন্তরটা পরিচ্ছন্ন না এই পরিচ্ছন্ন অন্তরের দিকে আল্লাহ পাক ভালো নজর করেন না আর যাদের অন্তরটা পরিচ্ছন্ন যাদের অন্তর পাক আল্লাহ বলেন আমি এমন অন্তরের ভিতরে আমি মাওলা বসবাস করি কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ মুমিনের কলব হলো আল্লাহর আরশ পয়গম্বর হযরত মূসা আলাইহি সালাম তুর পর্বতে যে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর সাথে কথা বলতে যাইয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন ও মালিক আল্লাহ তোমার সঙ্গে আমার কথা বলতে তুর পর্বত পর্যন্ত আসন লাগে ও মালিক এর চাইতে কি তোমার কোনো নিকটস্থ ঠিকানা আছে কি যেই জায়গায় গেলে আমি তোমাকে পাবো আল্লাহ পাক ডাক দিয়া বলে মূসা হ্যাঁ এর চাইতেও আমার একটা নিকটস্থ ঠিকানা আছে যেই জায়গায় গেলে তুমি আমি মালিককে পেয়ে যাবা হযরত মূসা আল্লাহকে ডাক দিয়া বলে ও মালিক সেই জায়গাটা কোথায় যেই জায়গায় গেলে আপনার মোলাকাত পাওয়া যায় যেই জায়গায় গেলে আপনার সন্ধান পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন মূসা ওইটা হলো ওই অন্তর যে অন্তরটা হলো পাক
যে অন্তরটা হলো পরিচ্ছন্ন, যে অন্তরের ভিতরে কোনো গুনার ময়লা নাই, যে অন্তরের ভিতরে ইমানের নূর দ্বারা ভরপুর। মূসা আমাকে তালাশ করার জন্য ওই অন্তরের কাছে যাও, ওই অন্তরের কাছে যদি যাইতে পারো তাহলে তুমি আমাকে পেয়ে যাবা। এই জন্য লোকমান হাকিম বলেন, এমন অন্তর যদি কেউ বানাইতে চায় তাহলে তাকে চারটা কাজ করতে হবে। চারটা কাজ যদি কেউ করতে পারে তাহলে তার অন্তর এমন অন্তর হয়ে যাবে যে অন্তরের ভিতরে আল্লাহ স্বয়ং নিজে বসবাস করে। এই লোকমান হাকিমকে তার একটু পরিচয় দিয়ে দিই। লোকমান হাকিম এমন একজন ইনসান ছিলেন যাকে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ নিজেই লোকমান হাকিমকে অফার দিয়েছেন, ও লোকমান তুমি যদি চাও তো নবী হইতে পারো, আবার যদি চাও তো হাকিম হইতে পারো, কি নিবা? অথচ আল্লাহ পাক এই দুনিয়ার যত নবী বানাইছেন সব নবীকে আপন আপন জামানার শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন। বাবা আদম তিনি তার জামানার শ্রেষ্ঠ সুন্দর মানুষ, হযরতে নূহ তার জামানায় তিনি শ্রেষ্ঠ সুন্দর মানুষ, হযরতে শীশ তিনি তার জামানায় শ্রেষ্ঠ সুন্দর মানুষ, হযরতে ইব্রাহিম তিনি তার জামানায় শ্রেষ্ঠ সুন্দর মানুষ, হযরতে সুলাইমান তিনি তার জামানায় শ্রেষ্ঠ সুন্দর মানুষ, হযরতে আইয়ুব হযরতে মূসা আপন আপন জামানার শ্রেষ্ঠ সুন্দর মানুষ, হযরতে ইসমাইল হযরতে ইসহাক আপন আপন জামানার সুন্দর মানুষ। তার মানে আল্লাহ তাআলা যত নবী দুনিয়ায় বানাইছেন এমন কোন নবী বানান নাই যে নবী কালো। আল্লাহ যত নবী দুনিয়ায় বানাইছেন সব নবী আপন আপন জামানা শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ দুনিয়ায় বানাইছে, আপন আপন জামানায় প্রত্যেকেই সুন্দর। এই লোকমান হাকিম অথচ এমন মানুষ যার বর্ণনা তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে। এই লোকমান হাকিমের চেহারার গঠন মারিফুল কোরআনের ভিতরে আছে। এই লোকমান হাকিম ছিলেন কালো, এই লোকমান হাকিম ছিলেন পেটে, এই লোকমান হাকিমের ঠোঁট ছিল মোটা, পা ছিল ফাটা, দেখতে সুন্দর না কুশ্রি। এত কুশ্রি হওয়ার পরেও লোকমান হাকিমের কলিজা দেখা আল্লাহ কয় লোকমান তুমি যদি চাও তো নবী হইতে পারো, তুমি যদি চাও তো আবার হাকিম হইতে পারো, অ লোকমান কি নিবা? লোকমান হাকিম বলে, আল্লাহ অ মালিক নবী হওয়া এটা কি আপনার নির্দেশ নাকি আমার ইচ্ছা? আল্লাহ পাক ডাক দিয়া বলে, অ লোকমান তুমি যদি চাও তো নবী হইতে পারো, আবার যদি তুমি চাও তো হিকমত দিয়া হাকিম হইতে পারো। লোকমান হাকিম ডাক দিয়া বলে, ও মালিক আল্লাহ নবী হওয়া এটা বড় দায়িত্বের ব্যাপার, আমি নবী হব না, আমাকে হিকমত দান করেন, আমি হিকমত নিয়া হাকিম হব। এই পরিমাণ হিকমত আল্লাহ লোকমান হাকিমকে দান করেছেন। এই লোকমান হাকিম সেই জামানায় গোলাম ছিলেন, তার ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসত। মুনিব ডাক দিয়া বলে, এই লোকমান শুনলাম নাকি তোমার অনেক জ্ঞান, ও লোকমান আমি তোমাকে পরীক্ষা করতে চাই। লোকমান হাকিম ডাক দিয়া বলে, মুনিব করেন পরীক্ষা সমস্যা নাই। মুনিব ডাক দিয়া বলে, লোকমান তুমি যে বকরির পাল চড়াও, এই বকরির ভিতর থেকে দুইটা বকরি ধৈরা নিয়ে আসো। লোকমান হাকিম দুইটা বকরি ধৈরা নিয়ে আসলেন। মুনিব বলে, লোকমান একটা বকরিকে জবাই করো,
একটা বকরিকে লোকমান হাকিম জবাই করলেন এবার মুনিব ডাক দিয়া বলে লোকমান এবার চামড়া ছিলা হলো এবার মুনিব বলে লোকমান এই বকরির ভিতরে সবচাইতে দামি যে বস্তুটা আছে ওইটা বাহির কইরা আমারে দেখাও লোকমান হাকিম বুক চিরা ভিতর থেকে খোঁজা খুঁজি কইরা একটা গোষ্ঠের টুকরা মুনিবের সামনে দিয়া বলে আ মুনি এই বকরির ভিতরে সবচাইতে ভালো যে গোষ্ঠের টুকরা এই লন এইটাই হলো সব থেকে ভালো আর এই গোষ্ঠের টুকরার নাম হইল হাড় হৃদয় এবার মুনিব ডাক দিয়া বলে অ লোকমান আরেকটা বকরি আছে না বলে হ্যাঁ মুনিব আরেকটা বকরি আছে অ লোকমান ওই বকরিটারে জবাই করো হলো লোকমান হাকিমকে বলালো আয় লোকমান চামড়া ছিলা হলো লোকমান হাকিমকে পরীক্ষা করতেছেন তার মুনিব মুনিব ডাক দিয়া বলে লোকমান এই বকরির ভিতর থেকে সবচাইতে নিকৃষ্ট খারাপ যে বস্তুটা আছে ওইটা বাহির কইরা আমাকে দেখাও লোকমান হাকিম এবার বুক চিরা ভিতর থেকে খোঁজা খুঁজি কইরা একটা গোষ্ঠের টুকরা যেই মাত্র মুনিবের সামনে দিছে মুনিব ডাক দিয়া বলে লোকমান যখন আমি তোমাকে ভালো বস্তু বাহির করার কথা বললাম তখনও তুমি একই গোষ্ঠের টুকরা বাহির করলা আর যখন আমি তোমাকে খারাপটা বললাম সেই একইটা তুমি দ্বিতীয়বার আবার বাহির করলাম প্রথমে যেটা বের করলা দ্বিতীয়বারও বলার পরে সেটাই তুমি বের করলাম ব্যাপারটা কি লোকমান আমি বুঝলাম না লোকমান হাকিম ডাক দিয়া বলে মুনি এটা এমন একটা গোষ্ঠের টুকরা যদি এই গোষ্ঠের টুকরা কারো যদি ভালো হয়ে যায় গোটা দেহ তার ভালো হয়ে যায় আর যদি এই গোষ্ঠের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহ এটা অসল হয়ে যায় গোটা দেহ বেইজ্জতি লাঞ্ছনা অপমাননার শিকার হয়ে যায় আপসো যদি ভালো হয়ে যায় তাহলে তাকে জোর করে গুনাহ করানো যায় না আর যদি কারোর নফস যদি খারাপ হয়ে যায় তাকে জোর করেও নামাজ পড়ানো যায় না তাকে জোর করে রোজাও রাখানো যায় না তাকে জোর করে তার মাথায় টুপি উঠানো যায় না লোকমান হাকিম বলে যদি কারোর কলিজাটা পবিত্র করতে হয় পরিচ্ছন্ন করতে হয় পুত পবিত্র করতে হয় আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দান করছেন যে দনবান্দার হিকমত আমাকে দান করেছেন 400 কিতাব আমি গবেষণা কইরা আসমানি কিতাব 400 গবেষণা কইরা ওর ভিতর থেকে আমি 4টা জিনিস বের করেছি এই 4টা জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাইকা যায় কোনো মানুষ যদি এই 4টা জিনিস অর্জন করতে পারে ওই মানুষটার কলব আরশুল্লাহ হয়ে যায় আল্লাহর আরশ হয়ে যায় এক নম্বর হলো সর্বদা আল্লাহ স্মরণ সর্বদা আল্লাহ স্মরণ তার ভিতরে থাকতে হবে সর্বদা তার ভিতরে আল্লাহ স্মরণ থাকতে হবে সে যখন হাঁটবে তখনও তার ভিতরে আল্লাহ স্মরণ থাকবে সে যখন কোনো দিকে যাইতেছে তখনও তার জবানের ভিতরে আল্লাহর জিকির থাকবে সে যখন বাজারে যাবে তো বাজারে যাওয়ার সময়ে তার স্মরণ আল্লাহ থাকবে যদি তার সামনে কোনো অশ্লীল চিত্র আসে সেই সময়ও তার ভিতরে আল্লাহ স্মরণ থাকবে যদি তাকে কোনো ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হয় সেখানেও তার ভিতরে আল্লাহ স্মরণ থাকবে
যেমন ভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষা দিয়া পাস করেছেন হযরতে ইউসুফ যখন তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন যে ঘরের ভিতরে জুলাইকা ঘরের দেয়ালে অশ্লীল চিত্রগুলো আঁকায় রাখছে হযরতে ইউসুফ যখন ঢুইকা দেখে দেয়ালের ভিতরে অশ্লীল চিত্রগুলো যেই চিত্রগুলো দেখলে মানুষের যৌবন ঠিক থাকে না মানুষ গুনাহের দিকে ধাবিত হয়ে যায় হযরতে ইউসুফ বলেন আমি এমন ঘরে থাকতে পারি বটে কিন্তু আমার আল্লাহ আমার থেকে দূরে নয় আমার আল্লাহ আমার সামনে আছে আমি এমন গুনাহ কইরা গুনাহের দাগ শরীরে লাগাইয়া আমি আল্লাহর সামনে হাজিরা দিতে পারবো না শুধু পয়গম্বর না শুধু পয়গম্বর না এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে ছিল যারা ঘরের ভিতরে আটকা ঘরের ভিতরে বন্দি আছে কিন্তু আল্লাহর ভয়েও তারা গুনাহের কাজ করে নাই যেমন ভাবে বনী ইসরাইলের ভিতরে একজন যুবক যে যুবক কাঠের বাক্স বানাইত কাঠের বাক্স বানায় ফেরি কইরা কইরা মানুষে দাঁড়ে দাঁড়ে যা বিক্রি করত মানুষে দাঁড়ে যা যা বলতো আমি কাঠের বাক্স বিক্রি করি তোমরা কি আমার কাছ থেকে কেউ নিবানি আমি ফেরিওয়ালা আমার কাছ থেকে কেউ যদি কাঠের বাক্স নাও আমি ভালো কাঠের বাক্স বানাইতে পারি এই নজওয়ান যুবক একদিন হঠাৎ কইরা এমন রাস্তা দিয়া যাইতেছে যে রাস্তার পাশে হলো রাজার প্রাসাদ রাজার প্রাসাদের পাশ দিয়া যায় রাজার প্রাসাদের ছাদের উপর দিয়া রাজকন্যার বাদি ওই নজওয়ান যুবকের দিকে নজর কইরা পাগল পাড়া হয়ে গেছে পাগল পাড়া হইয়া ছাদের থেকে দৌড় দিয়া রাজকন্যার কাছে এসে বলে রাজকন্যা এমন একজন সুঠাম দেহের অধিকারী নজওয়ান যুবক দেখলাম জিন্দগিতে এমন যুবক কোনোদিন দেখি নাই এমন সুন্দর যুবক রাজকন্যা ডাক দিয়া বলে তাহলে যাও তাকে আমার কাছে নিয়ে আসো সে কি করে কাঠের বাক্স বানায় ফেরিওয়ালা মানুষের দাঁড়ে দাঁড়ে যা ফেরি করে আর কাঠের বাক্স বিক্রি করে নজওয়ান যুবককে ডাক দেওয়া হলো এই যুবক ভাই আমাদের রাজকন্যা তোমার থেকে কাঠের বাক্স নিবে তাড়াতাড়ি আসো নজওয়ান যুবক পিছন দিকে ফিরা যখন রওনা দিছে ছাদগুলো বাইতে বাইতে সিঁড়িগুলা বাইতে বাইতে রাজকন্যার দরওয়াজার সামনে আসছে দরওয়াজার দিকে নজর কইরা দেখে রাজকন্যা যখন ওই ফেরিওয়ালা চেহারা দেখছে ফেরিওয়ালা চেহারা দেখা পাগল পাড়া হয়ে গেছে পাগল পাড়া যখন হইছে তো এবার বাদিকে ডাক দিয়া বলে বাদি রে তাড়াতাড়ি তারে ঘরে ঢুকা ঘরে ঢুকানোর সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হলো দরওয়াজায় তালা দিয়ে দেওয়া হলো এখন নজওয়ান যুবক বলতেছে কি ব্যাপার আপনারা না কাঠের বাক্স নিবেন দরওয়াজা কেন আটকাই দিলেন এমন কথা নজওয়ান যুবক বললে রাজকন্যা ডাক দিয়া বলে এ ফেরিওয়ালা আর তোমাকে ফেরিওয়ালা হয়া হয়া মানুষের দ্বারে দ্বারে বিক্রি করতে হবে না আজকে শুধু তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দাও তাহলে তুমি আজীবনের জন্য ধনী হয়ে যাবা আমি তোমাকে টাকার মালিক বানাই দিব এমন কথা যখন আল্লাহর গোলাম শুনছে শোনার সাথে সাথে বলে না না রাজকন্যা এটা হয় না কারণ আমার সিনায় আছে আমার আল্লাহ আমার সাথে আছে আমার আল্লাহ আমার আল্লাহকে সাথে রাইখা আমি এমন কাজ করতে পারবো না
আমি আল্লাহকে লইয়া এমন কাজে যাইতে পারবো না এমন কথা শুনলে রাজকন্যা ডাক দিয়া বলে দেখো না দরওয়াজা আটকানো তুমি যদি আমার মনের বাসনা পূর্ণ না করো তাহলে তোমাকে বেইজ্জতির মালায় গলায় পড়াইয়া এখান থেকে আঘাতে আঘাতে তোমাকে এখান থেকে বের করা হবে এমন কথা বললে নজওয়ান যুবক ডাক দিয়া বলে রাজকন্যা এমন একাকী ঘরে আমি আমার মালিককে অখুশি করতে পারবো না এমন কথা বললে গুসা নজর দিয়া বলে আমি কি এখন সৈন্যবাহিনীকে ডাক দিব এই সৈন্যবাহিনী তোমাকে মারবে তোমার উপরে নির্যাতন করবে এমন সময় নজওয়ান যুবক বলে বুঝিছি এখন যদি ধরা না দেই তাহলে আমাকে বেইজ্জতির মালা গলায় লইয়া এখান থেকে বের হতে হবে ডাক দিয়া বলে রাজকন্যা আপনি তো আছেন সৈন্য খচিত খাটে শয়ন আপনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে আপনি তাকায় দেখেন আমি এমন একজন যুবক যে আমার শরীর দিয়া দুর্গন্ধ বাহির হইতেছে কারণ দীর্ঘ পথ আমি অতিক্রম করেছি রাস্তার ধুলাবালি আমাকে দুর্গন্ধ করে ফেলেছে নজওয়ান যুবক বলে রাজকন্যা আমাকে একটু সুযোগ দেওয়া যায় বাথরুমে যে আমি হাত মুখ ধৌত কইরা আমি আবার আপনার কাছে হাজিরা দিব এমন কথা বললে রাজকন্যা ডাক দিয়ে বলে বাদিরে দরওয়াজা খুলে দে গোলাম রাজি হয়ে গেছে এই গোলামকে বাথরুমে নিয়ে যাবি না এই গোলামকে ছাদের উপরে নিয়ে যাবি সেখানে তাকে পানি দিবি সেখান থেকে হাত মুখ ধৌত কইরা আবার যেন আমার কাছে ফিরে আসে বাদি এবার নজওয়ান যুবককে পানি দিয়া বলে এই যুবক পালানোর চেষ্টা করলে পালাইতে পারবা না কারণ দরওয়াজাগুলো সব তালা দেওয়া তুমি এই পানি দিয়া সুন্দর কইরা হাত মুখ ধৌত কইরা রাজকন্যার কাছে যাইতে হবে আল্লাহর প্যারা গোলাম ডাক দিয়া বলে ও বাদিরে তুমি তো হাত মুখ ধৌত করার পানি দিলে তবে হাত মুখ ধৌত করার পরে গামছা লাগে যে গামছা দিয়া হাত মুখ মুছতে হয় সেই গামছা তো তুমি আমাকে দিলে না যাও যাও তাড়াতাড়ি আমার জন্য গামছা নিয়ে আসো আমি ওই গামছা দিয়া হাত মুখ মুছব এমন কথা বললে বাদি দর দিয়া নিচে রওনা দিছে আর এই ফাঁকে আল্লাহর গোলাম ছাদের কিনারায় দাঁড়ায় পড়ছে ছাদের কিনারায় দাঁড়াইছে এমন ছাদ যে ছাদটা হলো জমিন থেকে 80 হাত উঁচু যদি 80 হাত উঁচু হয় তারপরও কমাস কম যদি সাধারণ নিয়মে দলা হয় প্রায় 8 তলা 8 তলা উঁচু এমন ছাদের উপরে এই গোলাম দাঁড়ায় পড়ছে ছাদের কিনারায় দাঁড়াইয়া দুইটা হাত মালিকের দরবারে তুইলা ধইরা বলে ও মালিক আল্লাহ এই ছাদের কিনারায় তোমার গোলাম দাঁড়ানো এই ছাদের কিনারায় দাঁড়ায় তোমার গোলাম নিচে জাপ দিবে তবুও এখনো তোমার গোলামের দিলে তোমার ভালোবাসা আছে তোমার গোলামের দিলে তোমার ভালোবাসা এখনো দূর হয়ে যায় নাই আমালিক আল্লাহ আমি ছাদ দিয়া জাপ দিতে রাজি আছি কিন্তু আমি এমন গুনাহ করতে পারবো না আল্লাহর গোলাম ছাদের কিনারায় দাঁড়ায় পড়ছে এবার জমিনের দিকে নজর কইরা তাকায় আল্লাহর উপরে ভরসা কইরা ও গো আল্লাহকে ডাক দিয়া কই আল্লাহ ও মালিক ছাদ দিয়া জাপ দিব কিন্তু গুনাহ করব না আল্লাহকে ডেকে বলে আল্লাহ এই যে জাপ দিলাম
যেই মাত্র নওজোয়ান যুবক ছাদের থেকে ঝাঁপ দিছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলে, অ ফেরেশতারা, আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে ডাক দিয়া বলে, এই জিব্রাইল তাড়াতাড়ি আমার ওই নওজোয়ান যুবকের কাছে যা। এবার নওজোয়ান যুবকের কাছে যখন জিব্রাইল আইসা, দুইটা হাত ধইরা আস্তে কইরা ছাদের থেকে নিচে নামায় দিছে। কেউ যদি দুনিয়ার হায়াতে আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে সম্মানিত করেন, তাকে এই দুনিয়াতে আল্লাহ সাহায্য করেন। লোকমান হাকিম বলে, এমন কলিজা কেউ যদি করতে চাও, কেউ যদি এমন কলিজার অধিকারী হতে হয় কারোর, তাহলে এক নম্বরের আমল হলো সর্বক্ষণ আল্লাহর স্মরণ, এই হলো এক নম্বর। দুই নম্বর কথা হলো মৌতের স্মরণ সর্বক্ষণ করতে হবে, কারণ আপনার আমার জানা নাই কখন আমাদের মৌত চলে আসে। নামাজে দাঁড়াইছি, আজরাইল চলে আইছে, হায়রে কত সুন্দর মরণ, আল্লাহর সামনে দাঁড়াইছে, আল্লাহর সামনে দাঁড়ানোর হালতে আজরাইল আইসা গেছে, তার মরণটা কত সুন্দর। এমনও মরণ আছে যেই মরণটা হলো সিজদায় গেছে, সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আইসা তার জানটা লয়ে গেছে। ওই বান্দাটা তখন সিজদার মধ্যে বলতেছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর প্যারা আল্লাহর কাছে চলে গেছে। আমার মন বলে এমন মানুষের ইন্তেকাল যদি সিজদার হালতে হয়, এই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। দুই নম্বর হলো আল্লাহর স্মরণ। বাজারে আসি, মরণ আসতে পারে, সফরে যাইতেছি, মরণ আসতে পারে, ঘরে বৈসা বৈসা সিনেমা দেখতেছি, ওই সময় আজরাইল আসতে পারে। রাতের বেলা ইয়ারফোন কানের ভিতরে দিয়া অশ্লীল চিত্রগুলা তাকায় তাকায় দেখতেছি, ওই সময়ও আজরাইল আসতে পারে। যখন আজরাইল আসবে আর সুযোগ দিবে না, আর বলবে না, করিম জানা তোর বিবির কাছ থেকে তুই বিদায় লয় আয়, জান আব্দুর সত্তার তোর সন্তানের জমি জমাগুলো ভাগ করে দিয়ায়, আর বলবে না যে যা তোর বিবি তোর সন্তান তোর পড়শির সাথে শেষবারের মতো দেখা করে আয়। যখন মরণ আসবে আর এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কোরআনের হাকিমের মধ্যে জানাই দিছেন, ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, যখন মানুষের মৌত চলে আসবে, যখন মানুষের মৃত্যু যখন চলে আসবে, আজরাইল তার সামনে যখন দাঁড়ায় যাবে, আর তাকে এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। তিন নম্বর গুণ হল দুনিয়ার হায়াতে দুইটা জিনিস স্মরণ রাখবেন আর দুইটা জিনিস ভুলা যাবেন। এক নম্বর হল দুনিয়ার হাতে যে নেক আমল করেন, এই নেক আমলটা আপনাকে ভুলে যেতে হবে। আপনি যে মাগরিবের নামাজ পড়েছেন এটা ভুলে যাবেন, আপনি যে ঈশার নামাজ পড়েছেন এটা ভুলে যাবেন, আপনি যে তাহাজ্জুদ গুজারি এটা ভুলে যাবেন, আপনি যে আওয়াবিন পড়নেওয়ালা এটা ভুলে যাবেন, আপনি যে চাষ পড়নেওয়ালা এটা ভুলে যাবেন, আপনি যে বড় পীরের মুরিদ এটা ভুলে যাবেন, আপনি যে নবীর আশেক এটা ভুলে যাবেন, আপনি যে দানবীর এটা ভুলে যাবেন, আপনি যে বড় আলেম এটা ভুলে যাবেন, আপনি যে বক্তা এটা ভুলে যাবেন। কারণ এইটা যদি স্মরণে রয় তাহলে কিন্তু হায়াতে নেক আমল বেশি জমা হবে না।
আপনি যে একজন ভালো পদ্মানিশি মহিলা এটা যদি স্মরণ রাখেন তাহলে আপনার হাতে নেক আমল জমা হবে না কারোর ভিতরে যদি এমন মনে হয় যে আমি পাতক তো নামাজি এই কথা যদি কারোর ভিতরে স্মরণ হয় তাহলে তার হাতে নেক আমল জমা হবে না যদি কারোর ভিতরে এমন স্মরণ হয় যে আমি পাতক তো নামাজি তাহলে আওমিন জমা হবে না চাষ জমা হবে না যখনই আপনি মনে রাখবেন যে আমি একজন তাহাজ্জুদ গুজারি আমি একজন কোরআন পড়নেওয়ালা আমি একজন দানবীর আমি একজন ভালো আমল করনেওয়ালা এইগুলা যদি স্মরণ রাখেন তাহলে আপনার ভিতরে অহংকার জমা হবে আর অহংকার কিন্তু আপনার আমলকে বরবাদ করে দিবে আরেকটা হলো কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে এটা আপনি ভুলে যাবেন কেউ যদি আপনাকে আঘাত করছে আপনি এটা ভুলে যাবেন কেউ যদি আপনাকে গালিগালাজ করে এটা ভুলে যাবেন কেউ যদি আপনার নামে মিথ্যা অপবাদ দেয় এটা ভুলে যাবেন যদি চারটা জিনিস করা হয় দুইটা জিনিস স্মরণ আর দুইটা জিনিস ভুলে যাইতে হবে লোকমান হাকিম বলেন এমন কলিজার যদি কেউ তৈরি করে ফেলায় সেই কলিজার ভিতরে আল্লাহ নিজে বসবাস করে এই হলো এক কথা এবার আরেক কথা হলো যে আপনি আমি যে হায়াতে গুনাহ করতেছি আপনার আমার হায়াতে গুনাহ করেই যাইতেছি আমরা গুনায় অভ্যস্ত আপনার আমার হায়াত 50 বছর চলে গেছে অথচ এই 50 বছর যদি তাকায় দেখেন তো আমার হায়াতে কয়টা ভালো আমল আছে আমার হায়াতে কয়টা গুনাহ আছে 60 বছর হয়ে গেছে একদিন তাহাজ্জুদ আমি পড়তে পারি নাই তাহলে কতদিন আমি গুনাহ করলাম তাহলে আমার জীবন গুনাহ করতে করতে অতিবাহিত হয়ে গেল আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও ইমানদারেরা আমি আল্লাহকে কি করো ভয় করো আমরা আল্লাহকে ভয় করি না বোধহয় এখন আমাদের গুনাহ দিন দিন বাড়তেছে এই পরিমাণ গুনাহ হয়ে গেছে এখন আমার আল্লাহর কাছে তওবা করতে হবে তওবা কইরা তাই বান্দার খাতায় নিজের নাম উঠাইতে হবে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আল্লাহ কিন্তু তায়েব বান্দাকে ভালোবাসেন যারা তওবা করে যারা তায়েব বান্দা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আল্লাহ নবী সরকারে দু আলম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালহু কেউ যদি তওবা করে তওবা করনেওয়ালার দিলের হালত এমন হয়ে যায় যে কোনো দিন গুনাহ করে নাই তার দিলের হালত যেমন থাকে একজন তওবা করনেওয়ালা মানুষ এমন হয়ে যায় কেমন যেন সে তওবা করে নাই আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালহু এটা যদি কেউ মরার আগে কইরা ফেলাই আল্লাহ তাআলা এক তওবার বদৌলতে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়টা কথা শ্রবণ করলাম আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন